কারণ ঋণ মুক্ত হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে তাকে দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 1572 নম্বর হাদিস, আন সাওবানিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসিল কিবর ওয়াল গুলুল ওয়াদ-দাইন দাখালাল জান্নাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই লোক তিনটি বিষয়ে অর্থাৎ অহংকার, গনিমতের সম্পদ আত্মসাত এবং ঋণ হতে মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে প্রবেশ করবে। আপনি ঋণ গ্রহণ করেছেন কিন্তু সেটা পরিশোধ করে আপনি যদি মারা যেতে পারেন তাহলে আমার পেয়ারা হাবিব সুসংবাদ দিচ্ছেন, তুমি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং জান্নাতে যেতে চাইলে আমাদেরকে যদি ঋণ প্রয়োজনে ঋণ গ্রহণ করি আপ্রাণ চেষ্টা থাকতে হবে সেটা পরিশোধ করার জন্য। অনেকে ঋণ গ্রহণ করে খেয়ানতের নিয়তে, যারা খেয়ানতের নিয়তে ঋণ গ্রহণ করে তাদের ব্যাপারে তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ামতের আলামত বয়ান করতে গিয়ে বলেন, আমানতের খেয়ানত করা এটা হলো কেয়ামতের আলামত। কেউ যদি ঋণ গ্রহণ করে, অনেকে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, সে চিন্তা করে আমি নিচ্ছি তো নিচ্ছি আর দিব না। অনেকে দোকান থেকে বাকি নেই, সেটাও ঋণ, বাকি নিচ্ছে কিন্তু সে মনে মনে নিয়ত করে আমি তো নিচ্ছি তো নিচ্ছি, কোনো মতে নিতে পারলে হলো আর দিব না। এই যে খেয়ানতের নিয়তে যে বিশ্বাসভঙ্গ করে, আমানতের খেয়ানত করে টাকা না দেওয়ার নিয়তে ঋণ গ্রহণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো সে খেয়ানত করলো, আর খেয়ানত করা সেটা হলো কিয়ামতের আলামত। আবার খেয়ানতের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আনফালের 58 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফানবিজ ইলাইহিম আলা সাওয়াই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। আল্লাহ তাআলা যারা খেয়ানত করে তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। সূরা আনফালের 58 নম্বর আয়াত। আবার বুখারী শরীফের 2387 নম্বর হাদিসের মধ্যে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদা আল্লাহু আনহু। যে ব্যক্তি মানুষের কাছ থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ করার নিয়তে ঋণ গ্রহণ করেছেন, প্রয়োজনে ঋণ গ্রহণ করা জায়েজ, আমার নবীজিও ঋণ গ্রহণ করেছেন, এমনকি কাফেরদের কাছ থেকেও ঋণ নিয়েছেন, কিন্তু আপনার নিয়ত আছে আপনি ঋণ গ্রহণ করবেন, প্রয়োজন পূরণ হবে যখন, সামর্থ্য হবে আপনি পরিশোধ করে দিবেন, এই নিয়ত যদি আপনার থাকে আমার নবীজি বলেন আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন, আপনার জন্য সেটা পরিশোধ করা আল্লাহ সহজ করে দিবেন। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। আর যে ওই সম্পদ গ্রহণ করে, ঋণ গ্রহণ করে কুক্ষিগত করার জন্য, তোসরফ করার জন্য, ফেরত না দেওয়ার নিয়তে, খিয়ানত করার নিয়তে ঋণ গ্রহণ করে, আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন আতলাফাহুল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। আপনি ঋণ গ্রহণ করেছেন ফেরত না দেওয়ার নিয়তে আমার নবীজি বলছেন তুমি ধ্বংস হয়ে যাবে। নবী